শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়ায় কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলার আমনডাঙ্গা বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এলপিজি অটো ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ আন্দোলন শুরু হয় এই ছাত্র আন্দোলনকে পুঁজি করে কিছু জামাত বিএমপি ও দেশবিরোধী কিছু সংখ্যক লোক আন্দোলনের ঢুকে হঠাৎ করে মহাসড়ক সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এলপিজি অটো ফিলিং স্টেশনের ঢুকে হামলা এবং ভাঙচুর করে নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় এমন একটি অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম এলফিজি অটো ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরস মজুমদার এই সময় আরস মজুমদার সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে জানান গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনে কিছু সংখ্যক লোক আন্দোলনকে পুঁজি করে আমার এলপিজি অটো ফিলিং স্টেশনে ঢুকে এলো পাতারি হামলা চালায় ও আমার ফিলিং স্টেশনে থাকা কিছু ফার্ম থেকে সকল হাঁস মুরগি সহ সকল মালামাল লুট করে নিয়ে যায় এ সময় তিনি আরও জানান আমরা আওয়ামী লীগ করি তাই বলে কি সন্ত্রাসীরা এভাবে দিনে দুপুরে প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সকল কিছু নিয়ে যাবে তাহলে দেশের জনগণ কিভাবে ব্যবসা বাণিজ্য করবে সন্ত্রাসীদের কর্মকাণ্ড ও লুটপাটের সকল কিছু সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করবে প্রশাসন আমি প্রশাসনের কাছে দাবি জানাই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম এলফিজি স্টেশনের ম্যানেজার জানান গত পাঁচ আগস্ট বিকালে আন্দোলনকারীরা হঠাৎ করে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে ফিলিং স্টেশনে ঢুকে এলো পাতারি হামলা চালায় হামলাকারীরা আমি অন্য একটি জায়গায় গিয়ে নিজেকে রক্ষা করি পরবর্তীতে এসে দেখি ক্যাশে থাকা পাঁচ লক্ষ টাকা সহ নিয়ে যায় হামলাকারীরা আমরা প্রশাসনের কাছে দাবি জানাই তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই বলেন গত পাঁচ তারিখ চারটা বাজে বিকাল দুর্ভিক্ষণরা আমাদের পাঁপুর হামলা চালায় এবং পাঁচ লক্ষ টাকা নিয়ে যায় এবং লুটপাট করে এবং বিভিন্ন কিছু নষ্ট করে দিয়ে চলে যায় তারা